সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। দর্শক, আতিফ আহমেদ নিলয়, আসলে ইউটিউব গেটে এই ছেলেটির যতগুলো গান দেখছি ততই মুগ্ধ হচ্ছি এবং এই ছেলেটির বায়োগ্রাফি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সুপ্রিয় দর্শক, আসলেই খুব কষ্ট লেগেছে ছেলেটি মানে অকালে চলে যাওয়ার কারণে। তো আতিফ আহমেদ নিলয় একজন কণ্ঠশিল্পী, তিনি আসলে ইউটিউবের শামসুল অফিসিয়াল একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি মানে আমাদের পাবলিকের কাছে তিনি পরিচিত। তো তিনি আসলেই মানে ভালো লাগার একজন মানুষ, তিনি আসলেই ভালোবাসার একজন মানুষ, তেনাকে আসলে মনে রাখার মতো একজন তিনি মানুষ। তেনার গানগুলো আসলে প্রত্যেকটা গানই কিন্তু বাস্তব ধর্মী এবং প্রত্যেকটা গানই কিন্তু অনেক ভালো লাগে, যেটা আমি গত কয়েকদিন ধরে ওনার যেই গানগুলো এবং ওনার যেই বায়োগ্রাফিটা আমি রিভিউ করেছি। তো আজকে আসলে শামসুল অফিসিয়াল চ্যানেলের যেই মালিক যিনি, তিনি আসলে বলেছেন যে আসলে নিলয়কে নিয়ে অনেক দূর পথ হাঁটা মানে একটা একটা প্ল্যানিং ছিল, কিন্তু অনেকটা পথ বাকি রেখে নিলয় আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো নিলয়ের চলে যাওয়াটা আসলে মেনে নিতে পারছেন না তিনি। তো আসলেই কিন্তু নিলয়ের ভক্তরাও কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারছেন না। সুপ্রিয় দর্শক, নিলয় আত্মহত্যা করেছেন তার নিজ বাসায় মানে বিকেল চারটায়, এরকমটিই কিন্তু আমরা অনলাইনে শুনছি এখন পর্যন্ত। কিন্তু আসলে আমরা মূল তথ্যটি মানে অনেকেই ইউটিউবে থাম্বনেল দিয়ে ভিডিও বানাচ্ছেন যে যে কারণেই নিলয় মনে করেন যে আত্মহত্যা করেছেন, আসলে মূল কারণটি কী ছিল এখনও কিন্তু খোলাসা হয়নি এবং মনে করেন যে পুলিশে বিষয়টি তদন্ত করতেছেন, এরকম একটি প্রসিডিউরের মধ্যে বিষয়টি চলতেছে। তো আতিফ আহমেদের নিলয়ের স্ত্রীকে অনেকেই সন্দেহ করতেছেন। তো আমরা যে খবরটি পেয়েছি ইতিমধ্যে যে আতিফ আহমেদ নিলয়ের স্ত্রীকে মানে স্যালাইন পুষ্করে রাখা হয়েছে, তিনি আসলে এখনও তিনি স্বাভাবিক হতে পারেন নাই। তো কেন আতিফ আহমেদ নিলয় আমাদেরকে ছেড়ে চলে গেছেন এই বিষয়টি কিন্তু এখনও মানে ক্লিয়ার হয় নাই আমাদের মাঝে। তবে একটি কথা বলতে চাই, যতটুকু আমরা বুঝতে পারি আর কি, যতটুকু আমরা অন্যান্য মানে ঘটনাগুলো থেকে আমরা যতটুকু বুঝতে পারি, যেটি একটা মানুষ যখন অতিরিক্ত ডিপ্রেশনে চলে যায় তখন কিন্তু সেই আত্মহত্যার পথটি বেছে নেয়। যখন সে মনে করে যে আসলে তার এই পৃথিবীতে বেঁচে থেকে আর কোনো লাভ নেই, তখন কিন্তু সেই মানে আত্মহত্যার পথটি বেছে নেয়। সুপ্রিয় দর্শক, আমি একটি কথা বলতে চাই, যারা এ ধরনের কাজগুলো করেন, আমি মন আল্লাহ তাআলা যাতে আতিফ আহমেদ নিলয়কে ক্ষমা করে দেন আমি সেই প্রার্থনাটাই আল্লাহর কাছে করব। তবে আমি কিছু কথা বলতে চাই, যেটি মানে ছোট্টভাবে যে জিনিসটি বলতে চাই, আতিফ আহমেদ নিলয় একা চলে গেছেন, কিন্তু আসলে সে তার মানে সে তার বাবা কয়েকদিন আগে মারা গেছেন, মারা যাওয়ার 40 দিন পরে আতিফ আহমেদ নিলয় আত্মহত্যা করেছেন। তার বাবা মরে যাওয়ার পরে কিন্তু সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন, বাট আমরা যতটুকু বুঝতে পেরেছি আসলে অর্থনৈতিকভাবে মোটামুটি তারা সচ্ছল ছিলেন, তাদের অর্থনৈতিক কোনো প্রবলেম ছিল না। তো তাহলে কেন আতিফ আহমেদ নিলয় আত্মহত্যা করেছেন এই বিষয়টি কিন্তু সকলের মনে গুরপাক খাচ্ছে। তাহলে কি তিনি অন্য কোনো রিলেশনে ছিলেন? অনেকে বলতেছেন তিনি অন্য কোনো রিলেশনে ছিলেন, অনেকে বলতেছেন যে তার স্ত্রীর সাথে তার এমন কোনো বিষয় হয়তো বা হয়েছে যে বিষয়টি তিনি মেনে নিতে পারেন নাই। তো সুপ্রিয় দর্শক, আসলে আতিফ আহমেদ নিলয় কেন আত্মহত্যা করেছেন? অবশ্যই যে কোনো একটি রহস্য রয়েছে, যে রহস্যের কারণেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন। আবার অনেকেই বলতেছেন যে মানে ভাই এমনও তো হতে পারে যাতে নাকি মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে, এমনও কিন্তু হতে পারে ভাই, অস্বাভাবিক কিছু না বিষয়টি। তো আসলে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়টি এখনও ক্লিয়ার না। তবে একটি কথা বলতে চাই, যেই কোনো সমস্যার সমাধান আপনি জীবন দিয়ে মনে করেন যে আপনি যদি মনে করেন যে আপনি জীবন দিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে, আসলে সম্পূর্ণ ধারণাটা ভুল। আপনি যাদের কারণে আত্মহত্যা করেছেন তারা কিন্তু বিন্দাস তাদের মতো লাইফটি কাটিয়ে যাবে, তারা সেভাবেই চলতে থাকবে, মানে মাঝখান থেকে আপনি চলে গেলেন, এই বিষয়টি আসলে কোনোভাবে কাম্য নয়। তো সুপ্রিয় দর্শক, আতিফ আহমেদ নিলয়ের জনপ্রিয় অনেকগুলো গান রয়েছেন, যে গানগুলো আসলে আমাদের প্রত্যেকের হৃদয়টা ছুঁয়ে যায় এবং ছেলেটিকে দেখলেও আসলে হৃদয়টি ছুঁয়ে যায়। তো ছেলেটির প্রতি আসলেই অনেক মায়া হয়, মানে আমি আমার খুবই কষ্ট লেগেছে ছেলেটির জন্য, যে আসলে এত অল্প সময়ে মানুষ চলে যাবে এটা আসলে মানিয়ে নেওয়া যায় না। তো আমরা দোয়া করবো আসলে আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী তিনাকে যাতে মহান আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দেন। এবং সুপ্রিয় দর্শক, পরিশেষে একটি কথা বলতে চাই, দেখেন ভাই আতিফ আহমেদ নিলয় তার মানে স্ত্রীকে ছেড়ে তার মাকে ছেড়ে চলে গেছেন, তার স্ত্রী হয়তো বা কয়েকদিন, একদিন, দুই দিন, পাঁচ দিন কাঁদবে, কাঁদার পরে কিন্তু সে তার লাইফটা গুছিয়ে নেবে, এটাই স্বাভাবিক। আমরা
যারা ইউটিউবার রয়েছে আমরাও কিন্তু একদিন দুই দিন তিন দিন চার দিন আমরা নিউজ করবো তারপরে আমরাও ভুলে যাব। তাহলে এই মৃত্যু কোনো কিছু সমাধান হতে পারে না। তো সুপ্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সাবধান থাকবেন। এ ধরনের ডিপ্রেশনে যারা রয়েছেন তারা অবশ্যই মনে করেন যে ওই মানে যখন আপনি এরকম ডিপ্রেশনে যাবেন যে আপনি আত্মহত্যা করতে চান, তখন আপনি অবশ্যই ওই জায়গাটা আপনি ত্যাগ করে আপনি মানে কোলাহলপূর্ণ জায়গায় চলে যান এবং সেখানে গিয়ে আপনি একটু নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করেন, হয়তোবা মহান আল্লাহ তাআলা আপনাকে মাফও করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এ ধরনের কাজগুলো থেকে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়ত করুক, আমিন। আসসালামু আলাইকুম, আবার হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।